আসসালামু আলাইকুম প্রবাস ভবনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি জ্যোতি মারিন। আশা করছি যে যেখানে আছেন সবাই ভালো আছেন এবং সহি সালামতে আছেন। আজকে আমি কিচেনের কিছু টিপস নিয়ে হাজির হয়েছি। আজকের টিপসে থাকছে নানান ধরনের টিপস যেগুলো আপনাদের অনেক বেশি উপকারে আসবে। বিশেষ করে চার লিকার কিভাবে ঠিক রাখা যায় সেটা আপনাদের সাথে আজকে আমি শেয়ার করব। সাথে থাকবে আরও অনেক টিপস। অবশ্যই ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, ইনশাল্লাহ ভালো লাগবে। আর ভালো লাগলেই আমার সার্থকতা। আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এই টিপসে আমি আপনাদের সাথে শেয়ার করব যে চায়ে যদি লিকার কম মনে হয়, কিংবা অনেকেই চা বানাতে গেলে মনে করেন যে লিকারটা কম হচ্ছে, তো তাদের জন্য এই টিপস অবশ্যই এটা ফলো করবেন, দেখবেন আপনারা উপকৃত হচ্ছেন। আমি চা পাতা দিয়ে দিচ্ছি দুধ চা ফুটে যাওয়ার পরে। তো অনেক বেশি লিকার মানে চা পাতা দিলে কিন্তু চাটা দেখা যাচ্ছে যে তিতা হয়ে যায়। পরিমাণ মতো চা পাতা দিতে হবে, তারপরও যদি লিকারটা না বের হয় সেই ক্ষেত্রে যেটা করতে হবে যে একটু ফুটে উঠলে চা পাতা দেওয়ার পরে মানে এক দুই মিনিট যখন লিকারটা বের হওয়া শুরু করবে, লিকারটা কিন্তু অনেকটাই বের হয়ে আসছে। এখন যেটা করব আমি চুলার জালটা বন্ধ করে দিব, ঢাকনা দিয়ে দিচ্ছি এবং ঢাকনাটা দিয়ে দিয়েছি। এভাবে এক মিনিট আমি রেখে দিব। এক মিনিট পরে আমি ঢাকনা সরিয়ে চুলার জালটা জ্বালায় দিয়েছি, জাস্ট এটাকে একটু গরম করার জন্য। কারণ যদি এক মিনিটে একটু ঠান্ডা হয়ে যায় সেক্ষেত্রে পুরাপুরি গরম করার জন্য, না চাইলে আপনারা গরম নাও করতে পারেন, তখন কিন্তু আপনারা ছেঁকে চাটা পরিবেশন করতে পারেন। দেখবেন যে লিকার পারফেক্ট এবং কালারও অনেক সুন্দর পারফেক্ট আসছে। এই টিপসে আমি আপনাদেরকে দেখাবো যে পোড়া জিনিস কিভাবে সহজে তোলা যাবে। তো ঘরোয়াভাবে বিভিন্ন জিনিস দিয়েই তোলা যায়, আমি এখন আপনাদেরকে নতুনভাবে একটা করে দেখাচ্ছি। এটা হচ্ছে ফর্নে যে ট্রে, সেটা অনেক সময় আছে নানান কারণে এটা পুড়ে যেতে পারে, কারণ ফর্নে কিন্তু কন্টিনিউ নাড়া হয় না সেজন্য। তো এটা আমি একটু পানি দিয়ে নিয়েছি। এখন এর উপরে আমরা ডিমের খোসাটা ফেলে না দিয়ে আমরা কিন্তু কাজে লাগাতে পারি। এভাবে আমরা দিয়ে তারপরে একটা মাজুনি নিয়ে নিচ্ছি। তো মাজুনি অনেক সময় হাতে ব্যথা লাগতে পারে, সেজন্য একটা ফোম টাইপের যে মাজুনি ওটাও নিয়ে নেবেন। এখন ডলা দিয়ে দিবেন। সব কিন্তু উঠে যাচ্ছে, এই যে পোড়া জিনিস তোলার জন্য ডিমের খোসা কিন্তু অনেক বেশি কার্যকর। অতে ফেলে না দিয়ে আপনারা এই কাজগুলো করতে পারেন, ডিমের খোসা সংরক্ষণ করে আপনারা ছোট ছোট ঘরের অনেক কাজ করতে পারবেন। ডিম এসে কিন্তু পরিষ্কার হয়ে গেছে, আমি এখন আপনাদেরকে ধুয়ে দেখাচ্ছি। আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন এটা 30 থেকে 40 সেকেন্ডের মধ্যে এটা পরিষ্কার হয়ে গেছে। এটা কিন্তু জাস্ট পোড়া জিনিস তোলার জন্য আমি দিয়েছি, কিন্তু যেহেতু ডিমের খোসা সেই ক্ষেত্রে একটু ডিশ ওয়াশ দিয়ে এখন আমি পরিষ্কার করে নেব। এটা আপনারা করবেন, কিন্তু পোড়া জিনিস তোলার জন্য আপনারা ডিমের খোসাটা ইউজ করবেন। এই টিপসের জন্য আমি সিঙ্কটাকে ভালো করে পরিষ্কার করে নিব, ধুয়ে নিব খুব ভালো করে যাতে কোনো ময়লা না থাকে। ধুয়ে নিয়েছি, এখন আমি মুখটাকে বন্ধ করার জন্য, সিঙ্কের যে মুখটা এটা বন্ধ করার জন্য যাতে পানিটা না বের হয়ে যায় আমি পানি ছেড়ে দিব। এখানে পানিটা আমি অর্ধেকটা নিয়ে নিয়েছি। আমরা বাজার থেকে শাক সবজি নিয়ে আসি, অনেক সময় আছে অনেক বেশি হয়ে যায় এবং বড় জায়গা পাওয়া যায় না, হতেই পারে এটা। তো তখন আমরা চিন্তা না করে ভালো করে সিঙ্কটাকে ধুয়ে নিয়ে আমরা কিন্তু সবাই জানি কিন্তু কাজগুলো করি না, অনেকে আসতে হয়তো বা জানেও না কিংবা কখনো ট্রাইও করেননি, তো তারা অবশ্যই ট্রাই করবেন যে সিঙ্কটা ভালো করে ধুয়ে তারপরে শাকগুলো এভাবে দিয়ে দিবেন এবং সুন্দর মতন। কারণ শাকে কিন্তু অনেক সময় লাল শাক হোক অন্য কোনো শাক অনেক বালু থাকে, তো সেটা একটু বেশি পানিতে করতে হয়। তো কম যদি পাতিলটা ছোট হয়, পানি কম হয়, সেক্ষেত্রে কিন্তু শাকটা ধোয়া কঠিন হয়ে যায়। দেখতে পাচ্ছেন যে এটা কিন্তু অনেক বড় বড় পাতা, একটু জায়গা বেশিই লাগবে। তো এর মধ্যে দিয়ে আমি শাকটাকে ধুয়ে নিব, সেই ক্ষেত্রে আমার সময়টাও কম লাগবে, কারণ কম ছোট জায়গা হলে অনেকবার ধুয়ে নিতে হয়। আর
তো অবশ্যই আপনারা এভাবে ট্রাই করবেন যে সিঙ্কের মধ্যে পাতিল বড় না থাকলে এটা ধুয়ে ফেলবেন। এই টিপসে আমি আপনাদেরকে দেখাবো যে অপচয় না করে আপনারা এইগুলা ফেলে দেওয়া জিনিসগুলো কাজে লাগাতে পারবেন। এটা হচ্ছে চা, সকালে আমি রং চা বানিয়েছিলাম কিন্তু তাড়াহুড়ার কারণে খেতে পারি নাই, অঙ্কিতা খেয়ে গেছে আমরা খেতে পারি নাই। যাই হোক, তো এই চাটা আমি ফেলে না দিয়ে যেটা করব, এখন চা কিন্তু রেখে দিলে, এখন বিকাল, চা কিন্তু রেখে দিলে দেখা যাচ্ছে ওটার পরে খাওয়া যায় না, তো টেস্ট লাগে না। এখন আমি এটাকে ছেঁকে রেখে দিব, যখন আগামীকালকে এটাকে আমি গোসল করার পরে শ্যাম্পু যখন করব, শ্যাম্পু করার পরে এটা আমি চুলে দিয়ে দিব। সেই ক্ষেত্রে আমার যেটা হবে যে চুলে কন্ডিশনারের মতো কাজ করবে। চুলে দিয়ে 3-4 মিনিট রেখে দিব, তারপরে হালকা পানি দিয়ে জাস্ট একটু ধুয়ে ফেলবো, সেই ক্ষেত্রে আমাদের কন্ডিশনারের মতো কাজ করবে। এই টিপসে আমি আপনাদের সাথে শেয়ার করব, দেখতে পাচ্ছেন যে ফ্রাই প্যানটা পুড়ে গেছে তেলে এভাবে, তো এটা খুব কড়া একটা দাগ যেটা সহজে তোলা সম্ভব না, তো তার জন্য আমি নিয়ে নিয়েছি এটা হচ্ছে টমেটো ক্যাচাপ। তো ক্যাচাপটা আমি দিয়ে দিব এখানে, এর মধ্যে দিয়ে আমি 5 মিনিটের জন্য এটা মাখায় রেখে 5 মিনিটের জন্য আমি ওয়েট করব, তারপরে এটা ধুয়ে ফেলবো। পাঁচ মিনিট পরে আমি একটা মাজুনি নিয়ে নিয়েছি, তো এই মাজুনিটা হালকা আমি একটু ভিজায় নিচ্ছি। এরপরে যেটা করতে হবে যে এভাবে এই যে ডলা দিলাম, সঙ্গে সঙ্গে কিন্তু উঠে যাচ্ছে, এই যে সব কিন্তু উঠে যাচ্ছে। আমি কিন্তু এটাতে কোনো রকমে ঘষা মাজা কিচ্ছু করিনি, এমনিতেই উঠে যাচ্ছে পুরোটাই। আপনাদেরকে ধুয়ে আমি দেখাচ্ছি, দেখতেই পাচ্ছেন পুরাটা কিন্তু এভাবে পরিষ্কার হয়ে গেছে। তো সবাই বাসায় ট্রাই করবেন, যখন কোনো পাতিল ফ্রাই প্যান এভাবে পুড়ে যাবে তখন আপনারা ক্যাচআপ দিয়ে এভাবে পরিষ্কার করে নেবেন। এই টিপসে আপনাদেরকে দেখাবো মুরগির পাখনা, মানে মুরগির যে হাতের যে অংশটা পাখনা, এটা কিভাবে সহজে আমরা আগুনে পোড়াতে পারি, কারণ ছোট ছোট যে লোমগুলো থাকে এগুলো আগুনে না পোড়ালে এটা থেকে যায়, তো আগুনে আমরা পুড়ায় নেই সচরাচর। তো এটা দেখা যাচ্ছে এভাবে যদি আমরা হাত দিয়ে ধরে পুড়াতে যাই, সেক্ষেত্রে কিন্তু হাতে আমাদের তাপ লাগে এবং পোড়ানোটা সহজে হতে চায় না। তো এখন আমি যেটা করব, একটা ছুরির মাথাটা, মানে এই ধরনের কোনো কিছু যদি আপনাদের হাতের কাছে থাকে, এই যে আটকায় গেছে, তো ছুরির মাথাটা এভাবে আটকায় নেবেন, তারপর এভাবে চুলাতে ধরবেন। দেখবেন যে সুন্দর মতো চারিপাশে হয়ে যাচ্ছে এবং আপনার কোনো কষ্টও হচ্ছে না, হাতে কোনো তাপও লাগছে না। এই টিপসে আপনাদেরকে আমি দেখাবো যে ডিম কিভাবে সহজে ছেলা যায়। তো ডিম অনেক সময় আছে যে সিদ্ধ ডিম ছিলতে সমস্যা হয়, ছাল উঠতে চায় না, অনেক সময় লাগে, অনেক সময় তাড়াহুড়ার সময়। তো প্রথমে যেটা করতে হবে এভাবে বাড়ি দিয়ে নিতে হবে কোনো কিছুর উপরে, তারপরে একটা চামচ নিতে হবে, চামচটা আমাদের ইউজ করতে হবে সহজে, তাহলে ছেলা হবে। একটা মাথা এভাবে একটু ভেঙে নিয়ে তারপরে চামচটা ভিতরে দিয়ে যদি এভাবে আমরা একটু ঘুরায় নেই, সেই ক্ষেত্রে ডিমের ছাল সহজে উঠে যাবে, কোনো সময়ই লাগবে না। এই যে খুব সহজে উঠে গেছে, আপনারা বাসায় ট্রাই করবেন, ইনশাল্লাহ উপকৃত হবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আর এরকম নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।